প্রিভিয়াস লেসনে এই অ্যাবাউট এজেন্সি সেকশনে যতগুলো পেজ ছিল সেগুলোর কন্টেন্ট পরিবর্তন করা শিখেছিলাম এই লেসনে আমি শেখাবো এই সার্ভিস পেজের কন্টেন্টগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন অর্থাৎ এই পেজে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এখানে আপনি আপনার কোম্পানির যাবতীয় সব সার্ভিসগুলো ডিসপ্লে করতে পারবেন যতগুলো আছে এবং কাস্টমার এখানে ক্লিক করলে সে সার্ভিসের ডিটেলস পেজটি দেখতে পাবে যে এই সার্ভিসের মধ্যে কি কি আছে এখান থেকে ডিটেলসটি দেখতে পাবে সো এই কন্টেন্টগুলোই এখন আমি আপনাকে পরিবর্তন করে দেখাবো যে কিভাবে করবেন তো ডেমো কন্টেন্টটার সাথে শুধুমাত্র একটি সার্ভিসের ইনার পেস মানে ডিটেলস স্পেস তৈরি করা আছে বাট আপনার যতগুলো সার্ভিস আছে সবগুলোর জন্য আলাদা আলাদা এই ডিটেলস পেজ তৈরি করতে হবে যেমন এখানে ছয়টি সার্ভিস দেওয়া আছে এই ছয়টি সার্ভিসের জন্য ইনার পেসটা সেম আমি কয়েকটা ওপেন করছি তাহলে দেখতে পাবেন যেহেতু এটা ডেমো কন্টেন্ট তাই এই সবগুলোর জন্যই সেম এই যে ইনভেস্টমেন্ট অ্যান্ড স্টক এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট অ্যান্ড স্টক এক্সচেঞ্জ এবং কন্টেন্টগুলো সেম বাট আপনি সেম রাখবেন না আপনার যতগুলো সার্ভিস থাকবে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা একটা সার্ভিস ডিটেলস পেজ থাকবে যেন কাস্টমার বা ক্লায়েন্ট এখানে ক্লিক করলে এই সার্ভিসের ডিটেলসটা দেখতে পারে এখানে ক্লিক করলে এই সার্ভিসের ডিটেলসটি দেখতে পারে তবে সেটা দেখিয়ে দেওয়ার পূর্বে এখানে একটা বিষয় দেখিয়ে দিই এই যে অ্যাবাউট এজেন্সি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাব যে কোম্পানি সম্পর্কে যে পেজটি আছে সেই পেজের কন্টেন্টগুলো যেগুলো এই পেজে পরিবর্তন হয়নি কিন্তু এই যে এখানে যদি যাই অ্যাবাউটাস তাহলে এই পেজের কন্টেন্টটা আমরা পরিবর্তন করেছিলাম অর্থাৎ দুইটা পেজই সেম কিন্তু এখানে ডাবল দেয়া আছে ডেমোর সাথে বাট আমরা এখানে ডাবল রাখবো না আমরা অ্যাবাউটাসের এই মেনুটাকে আমরা এখানে নিয়ে আসবো আর এটা ড্রপ ডাউনে থাকবে এই তিনটা অপশন যেহেতু এই দুইটা পেজে ডাবল হয়ে যাচ্ছে এখানে সো আমরা এটা করার জন্য আমরা ব্যাক যাব এবং এই যে অ্যাপিয়ারেন্স মেনুস এখানে যাব গিয়ে যে নেভিগেশন প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে এটা সিলেক্ট দিতে হবে তাহলে এই প্রাইমারি মেনুটা সিলেক্ট হয়ে যাবে এবং আইটেমগুলো এখানে দেখা যাবে এই যে প্রাইমারি মেনুর আইটেমগুলো দেখা যাচ্ছে হোম অ্যাবাউট এজেন্সি হোম অ্যাবাউট এজেন্সি এবং এটার আন্ডারে চারটি পেজ এই যে এটার আন্ডারে চারটি পেজ কিন্তু এটা আর এটা সেম পেজই আমরা এটা এডিট করেছিলাম এটা এডিট করিনি সো আমরা কী করবো এটাকে এ টপে নিয়ে আসি ড্রাগান ড্রপ করে এবং এটাকে একটু এক্সপ্যান্ড করে দেখি এখানে একটা আইকন আছে এই যে এটাকে আমরা কপি করে নিই আইকন বলতে এই যে এ আইকনটি এই যে আইকনটি এটা কপি করে নিলাম কপি করে এই যে আইকন ফন্ট এখানে দিয়ে দিব এবং এটাকে আমরা রিমুভ করে দিই ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটা আন্ডার দিয়ে দিই এই মেনো আইটেমগুলো এই যে দিয়ে দিলাম এখন এটা টেক্সটও পরিবর্তন করে দিই অ্যাবাউট এজেন্সি সেভ দিয়ে দিলাম এখন আমরা এটা রিলোড দিলে আমরা দেখতে পাব যে অ্যাবাউট এজেন্সি চলে আসছে এবং এটার নিচে তিনটা পেজ এখন আর ডাবল আসবে না আমরা যেটা পরিবর্তন করেছিলাম সেই পেজটাই এখানে ডিসপ্লে হচ্ছে এটা আপনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম তাহলে চলুন এই সার্ভিসেস পেসটটার কন্টেন্টগুলো আমরা পরিবর্তন করি এখানে ক্লিক করলে এই পেজে সব সার্ভিসগুলো দেখাবে আর ড্রপডাউনে স্পেসিফিক সার্ভিসগুলো লিঙ্ক থাকবে যতগুলো সার্ভিস আছে তো আপাতত এখানে কোনো লিঙ্ক নেই এখানে ক্লিক করলে কোথাও যাবে না হ্যাশট্যাগ দেওয়া আছে বাট এখানে সার্ভিসের ডিটেলস পেজগুলো লিঙ্ক হবে তো আমরা প্রথমে এই পেজটি চেঞ্জ করব এই যে ছয়টা কন্টেন্ট দেওয়া আছে এটা একটু নিচে নেমে গেছে তার কারণ হচ্ছে এই এখানে টেক্সটটা একটু বড় দেওয়া আছে তাই এটা নিচে নেমে গেছে আমরা এটা এই যে এতটুকু ফেলে দিলেই ওইটা উপরে চলে আসবে সো এই পেজের কন্টেন্টটা পরিবর্তন করতে হলে এই যে এডিট পেজে যাব এটা এখানে নিয়ে আসি এবং এই এটা আমরা রিমুভ করে দিই এই যে এখানে দেখা যাচ্ছে ছয়টি সার্ভিস আপনি চাইলে এটাকে জাস্ট এই যে ডুপ্লিকেটে ক্লিক করলে নিচে আরও ছয়টা যুক্ত হয়ে যাবে এই যে নিচে আরও সেম ছয়টা যুক্ত হয়ে গেছে এখান থেকে চাইলে আপনি এই তিনটা ডিলিট করে দিলেন আর বাকি তিনটা রাখলেন আচ্ছা আমরা এটা ডিলিট করে দিই এটাও ডিলিট করে দিই এটাও ডিলিট করে দিই অর্থাৎ আমরা আরও তিনটা বাড়িয়ে নিলাম এখন আমি জাস্ট একটা পরিবর্তন করে আপনাকে দেখাবো এই যে এটা তো এটা আমি এডিটে ক্লিক করছি রিমুভ এবং অ্যাড ইমেজ আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস এবং এখান থেকে সার্ভিসের ইমেজগুলো আমরা যুক্ত করব এই যে সার্ভিসেসের ইমেজগুলো আপলোড সেট ইমেজ এবং এই ইমেজে ক্লিক করলে কাস্টমার কোন লিঙ্কে যাবে সেটা এখানে দিয়ে দিতে পারবেন যেহেতু এই সার্ভিসের ডিটেলস পেজটি এখনও ক্রিয়েট করা নাই আমরা পরবর্তীতে ক্রিয়েট করব তো প্রত্যেকটা সার্ভিসের ডিটেলস লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে তো আপাতত যেটা আছে সেটাই থাক এবং এটা সেভ দিয়ে দিচ্ছি এবং এই এটা কি সার্ভিস এই সার্ভিসের টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব বিজনেস অ্যাডভাইজরি বাই ডিফল্ট দেওয়া আছে সো আমরা এখানে ডামি টেক্সট দিয়ে দিই আপনি আপনার সার্ভিসের নামটা দিয়ে দিবেন এখানে এবং এখানে এই সার্ভিসের ডিটেইলস পেজের লিংকটি হবে আপাতত যেটা আছে সেটাই থাক সেভ এবং এই সার্ভিস সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন ঠিক আমি পাঁচটিও পরিবর্তন করে দিচ্ছি সেম একইভাবে আমি পরবর্তী পাঁচটি কন্টেন্ট ও পরিবর্তন করে দিয়েছি এবং এই যে তিনটি এক্সট্রা নিয়েছিলাম এগুলো থাক এগুলোর পরিবর্তন করছি না আমরা সার্ভিসের ডিটেলস পেসটি যখন ক্রিয়েট করব তখন এখানে এসে আমরা সেই ডিটেলসের লিঙ্কটি বসিয়ে দেব তো আমি এটার নিচে আরেকটি কন্টেন্ট আছে দেখা যাচ্ছে এই যে কল টু ওই সেম কল টু অ্যাকশন সো এখানে আমরা এই টাইটেল দুটি যে চেঞ্জ করে দিই এবং এখানে মোডাল কন্টেন্টটি যুক্ত করে দিই এখানে যে টাইটেল এডিট এখন এই বাটনটি আমরা পরিবর্তন করে দিব এই প্লাসে ক্লিক করছি এবং এই সার্চে লিখবো মডাল লিখে এটা সিলেক্ট করব তাহলে এই মডাল বক্সটি চলে আসবে এবং এখানে মডালে লিখব কন্টাকাস এবং এখানে লিখব প্লিজ ফিল দ্য ফর্ম বেলো এবং এখানে এই কন্ট্যাক্ট ফর্মে শর্টকটটি দিয়ে দিব এই যে কন্ট্যাক্ট কন্টাক্ট ফর্মস নিউ ট্যাবে ওপেন করে নিই এটা জাস্ট কপি করে নিলাম কপি এটা কেটে দিই এবং এখানে টেস্ট করে দিলাম বাটন হবে লার্জার বাটন এবং বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিই এই যে এখান থেকে আমরা কালারটা নিব এর আগে আমরা সিলেক্ট করেছিলাম এই কালারটি কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম কালারটি চলে আসলো তারপরে হচ্ছে এই যে টেক্সট অন বাটন মানে বাটনে কি লেখা থাকবে আমরা এখানে দিয়ে দিলাম বুক ইয়োর সার্ভিস টুডে বাটনের ডিফল্ট লেখা আছে বুক ইয়োর কনসালটেশন আমরা এটা দিয়ে দিলাম তো সেভ দিয়ে দিই এবং এটাকে কেটে দিই ক্লোজ এখন আমরা এই পেজটি আপডেট দিব এখন ফ্রন্টিনটা গিয়ে আমরা রিলোড দিয়ে দেখব এই যে পরিবর্তন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের সাথে এবং এই কন্টেন্টের সাথে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে আর এই তিনটা আমরা এক্সট্রা নিয়েছিলাম এগুলোর পরিবর্তন করছি না এখন আমরা প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা ইনার ডিটেলস পেজ ক্রিয়েট করবো তবে সেটা করার আগে এখানে বাটনটা থেকে একটু এখানে একটা মার্জিন নিয়ে নিই আবার এটা ভালো লাগছে না এই যে ফেরত যাচ্ছি ব্যাক ইন্ডে এবং এখানে যে এটা এডিট অপশনে যাব এর ডিজাইন অপশনে যাব এবং এ মার্জিনের পঞ্চাশ পিকজেল লিখবো বা তিরিশ পিক্সেল তাহলে উপর থেকে তিরিশ পিক্সেল নিচের দিকে নেমে যাবে সেভ আপডেট এখন এটা রিফ্রেশ করলে দেখা যাবে এটা উপর থেকে তিরিশ পিক্সেল নিচে নেমে গেছে এই যে তিরিশ পিক্সেল নিচে নেমে গেছে এবং এখানে ক্লিক করলে এখন এই পেজে মোডালে কন্ট্যাক্ট ফর্মটি ওপেন হচ্ছে আর নতুন করে এই কন্ট্যাক্ট পেজে পাঠিয়ে দিচ্ছে না যেটা ইউজারের এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট তো এখন আমরা এই সার্ভিসের জন্য ডিটেলস পেজ ক্রিয়েট করি অলরেডি একটা ডেমো ক্রিয়েট করা আছে যেমন এই যে এই লিঙ্কে যদি ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো এটা ডেমো হিসাবে ইনক্লুড করা ছিল আমরা যখন ডেমো কন্টেন্টটি সেট আপ করেছি তখন এই পেজটি সেট হয়ে গিয়েছে তো এই সেম ডিজাইনই থাকবে আমরা জাস্ট কন্টেন্টটি পরিবর্তন করব সো প্রথম যে সার্ভিস সেটি হচ্ছে এই যে এটা এটা ড্যামি কন্টেন্ট তারপরেরটা হচ্ছে প্ল্যানিং অনলাইন মার্কেটিং এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে ডিটেলস পেজ ক্রিয়েট করতে হবে তো এই যে একটা স্যাম্পল ডিটেলস পেজ অলরেডি ক্রিয়েট করা আছে এইটাকেই আমরা কপি পেস্ট করে আরও ছয়টা ক্রিয়েট করব এই ছয়টার জন্য আর এই তিনটা থাক এগুলো আমরা এক্সট্রা হিসাবে নিয়েছি আপনাকে দেখানোর জন্য যে আপনি চাইলে আরও নিতে পারবেন যতগুলো খুশি তত তো এটাকে ডুপ্লিকেট করার জন্য এই কন্টেন্টটাকে আমরা যে এডিট পেজে যাব নতুন ট্যাবে ওপেন করি এবং এই যে এখানে কন্টেন্টগুলো দেওয়া আছে পেজ বিল্ডার দিয়ে আমরা যদি এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে যাই এই যে অ্যাড নিউ দিয়ে যে আমরা অ্যাড নিউতে যাই নতুন একটি ট্যাবে ওপেন করি অ্যাড নিউ তাহলে দেখতে পাবো এটা সম্পূর্ণ ফাঁকা এখানে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে এবং এই যে পেজ বিল্ডার আছে এই পেজ বিল্ডার দিয়ে আমাদেরকে নতুন করে এই ডিজাইনগুলো করতে হবে যে এইখানে যে ডিজাইনগুলো করা আছে এলিমেন্টগুলো নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমাদের অনেক টাইম লাগতে পারে এই জন্য আমরা এখান থেকে এটা করবো না আমরা এইটাকেই কপি করে নেব তো এই পেজটি কপি করে রাখার জন্য আমরা যে এখানে ক্লিক করব টেমপ্লেটস এবং এইখানে সেভ করব সার্ভিস ডিটেলস সেভ টেমপ্লেট অর্থাৎ এই টেমপ্লেটটিকে আমরা সেভ করে নিলাম এখন আমরা এই পেজটিকে যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবো যেমন এখন যদি আমরা অ্যাডনিউতে নিউতে যাই এবং এই যে আমাদের সার্ভিসগুলো আছে এটা আমি কপি করে নিই টাইটেলটি এবং এখানে সে টাইটেলের নামটা দিলাম এবং এখানে এই ব্যাক ইন এডিটর দিব এবং এখানে ক্লিক করব ক্লিক করলে এই যে সার্ভিস ডিটেলস এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ওই পেজটি হুবহু এখানে ডুপ্লিকেট হয়ে গেছে এখন জাস্ট কন্টেন্টটা এডিট করে দেবো ইট তো এটা পাবলিশ করে দিই পাবলিশ এটা একটু দেখে নেই এখানে কোনো সেটিং দিতে হবে কি না এখানে যা আছে তাই এই যে এখানে প্যারেন্টে আমরা শুধু সার্ভিসেসটা দিয়ে দিব এই যে প্যারেন্টের সার্ভিসেস পেজ অর্থাৎ এটা সার্ভিসেস পেজের আন্ডারে হবে প্যারেন্টে গিয়ে সিলেক্ট করব সার্ভিসেস আপডেট দিলাম এই যে আমরা একটা লিঙ্ক পেয়ে গেছি এটাকে আমরা নতুন টাইপে ওপেন করি তাহলে এই পেজের জন্য একটা হুবহু পেজ ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে যদিও এটা ছিল হচ্ছে লেফট সাইড দেখি এটা ছিল রাইট সাইডে এবং লেফট সাইডে ছিল হচ্ছে এই যে সাইড বারটি কিন্তু আমাদের এখানে সাইড বারটি রাইট সাইডে চলে আসছে এবং কন্টেন্টটা লেফট সাইডে চলে আসছে সো এটাকে আমরা ফিক্স করে ফেলি কোনো সমস্যা নাই এটাকে আমরা এখান থেকে ফিক্স করতে পারবো এই যে সাইডবার বার পজিশন লেফট এবং এই যে সাইডবার বার উইজেট আমরা দিব এখানে সার্ভিসেস আপডেট দিলাম তা এটা রিলোড দিই তো এই যে এখন আমাদের কন্টেন্টটি রাইট পাশে চলে আসছে এবং সাইড বারটি লেফট সাইডে চলে গেছে ওকে সো এটাকে আমরা এখন লিঙ্ক আপ করে দিই এই কপি কপি করে নিলাম এই লিঙ্কটি এবং আমাদের যে সার্ভিস পেজটা আছে যে এখানে এখন লিঙ্ক আপ করে দিব যে কাস্টমার এখানে ক্লিক করলে এই ডিটেলস পেজটিতে চলে আসবে সো এটাকে লিক আপ করানোর জন্য আমরা এটার এডিট পেজে যাব এই যে এই পেজটিরই এটা হচ্ছে এডিট পেজ এবং এখানে এই যে এডিট করবো ইমেজে এখানে লিঙ্কটা বসিয়ে দিব এখানেও লিঙ্কটা বসিয়ে দিব এই যে হয়ে গেল ওকে সো আমরা এখন আরেকটা ক্রিয়েট করি প্ল্যানিংয়ের জন্য আরেকটা ক্রিয়েট করি সো আরেকটা ক্রিয়েট করার জন্য আমরা এই যে সেম এই পেজটিকেই নিউ এটা কপি করে নিয়ে টাইটেলটি দিয়ে দিলাম টাইটেল হিসাবে এবং ব্যাক ইন এডিটর এখানে ক্লিক করব এবং এই যে সার্ভিস ডিটেলস পেজটিতে ক্লিক করবো তাহলে পুরো কন্টেন্টটি লোড হয়ে যাবে লোড হয়ে গিয়েছে এবার আমরা এই যে সাইডবার বার লেফট চুজ করে দিব এবং সাইড বার উইজের এরিয়া দিয়ে দিব সার্ভিসেস তারপর আপডেট এখন আমরা পেজটি ভিউ ভিউ করবো এন্ডে দেখব এই যে প্ল্যানিংয়ের জন্য আরেকটি পেজ ক্রিয়েট হয়ে গেছে তবে এটা আমরা সার্ভিসেসের আন্ডারে দিব এই যে পেজ অ্যাক্টিভিউসে গিয়ে এটা আমরা চুজ করব সার্ভিসেস অ্যান্ড দেন আবার আপডেট দেব নতুন করে ওপেন করে এই যে আমরা লিঙ্কটা পেয়ে গিয়েছি এটাকে এখন আমরা এখানে যুক্ত করে দেবো এই যে এই টাইটেলে এবং এই ইমেজে ক্লিক করলেও যেন এখানে চলে যায় সো এই পেজের এডিটে গিয়ে এই ইমেজে এডিট করবো লিঙ্ক দিয়ে দিলাম টাইটেলও লিঙ্কটা দিয়ে দিই এই যে লিঙ্কটা দিয়ে দিলাম ওকে ওকে সেম একইভাবে আমরা যতগুলো খুশি ততগুলো পেজ ক্রিয়েট করতে পারবো আমি আবার কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার নতুন করে দেখাই এবং আরেকটা নতুন করে ক্রিয়েট করি যেমন আমরা এই দুইটা যুক্ত করে ফেলেছি এখন চলুন এই তিন নাম্বার এই সার্ভিসের জন্য আরেকটা ডিটেলস পেজ তৈরি করি সো আমি টাইটেলটা কপি করে নিলাম কপি করে নিয়ে এই ব্যাক ইন্ডে যাই এটা হচ্ছে এই পেজের এডিটিং অপশন তো আমরা এখন এখানে ডিটেলস পেজটি অ্যাড করার জন্য আমরা এই যে পেজে অ্যাড নিউতে ক্লিক করবো নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি এখানে টাইটেলটি দিয়ে দিচ্ছি অনলাইন মার্কেটিং এটা এবং এ ব্যাক এডিটরে ক্লিক করব এখান থেকে টেমপ্লেটটি চুজ করব যেটা আমরা সেভ করে রেখেছিলাম লোড হয়ে গিয়েছে এখানে পেজ অ্যাট্রিবিউটস থেকে এটাকে সার্ভিসেস সিলেক্ট করে দিব এবং লেফট সাইডবার চুজ করে দিব এবং এই উইজেট এরিয়াকে সার্ভিস সিলেক্ট করে দেব দেন আপডেট দিব তাহলে এই ডিটেলস পেজটি ক্রিয়েট হয়ে গেল আমরা কনটেন্ট পরিবর্তন করছি কীভাবে করতে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে অনলাইন মার্কেটিংয়ের জন্য একটি ডিটেলস পেজ তৈরি হয়ে গেল এই সার্ভিসটার জন্য সো এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি এটাও ডিলিট করে দিই এটা প্রয়োজন নাই এখন এখানে গিয়ে এই যে যুক্ত করে দেব এই ডিটে যাব পেস্ট টাইটেলে গিয়ে ইউআরএল দিয়ে দিলাম লিঙ্ক সেভ আপডেট এভাবে আপনার যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটার জন্য একটা নতুন পেজ ক্রিয়েট করবেন এবং ওই রেডিমেড টেমপ্লেটটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন সাইটবার থেকে অপশানগুলো সিলেক্ট করে দিবেন এবং এই যে এই সার্ভিস পেজে এসে এডিট পেজে গিয়ে এখান থেকে লিঙ্কগুলো চেঞ্জ করে দিবেন এখন আমরা ফ্রন্ট ইন রিফ্রেশ করছি এখন যদি আমরা এগুলো ওপেন করি নতুন ট্যাবে তাহলে দেখা যাবে তিনটার জন্য তিন রকম সার্ভিস ডিটেলস স্পেস তৈরি হয়ে গিয়েছে এই যে এটা তারপর প্ল্যানিং এই অনলাইন মার্কেটিং তো এখানে ফ্লোটা হচ্ছে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে এসে এই আওয়ার সার্ভিসে ক্লিক করলে আপনার কোম্পানির সমস্ত সার্ভিস সে দেখতে পাবে তারপরে সে যদি সার্ভিসের ডিটেলসটি পড়তে চায় তাহলে এখানে ক্লিক করলে সে এই সার্ভিসের ডিটেলস পেসটিতে চলে যাবে এবং এই সার্ভিসের আন্ডারে যা যা আপনি অফার করছেন সেই সমস্ত বিষয়গুলো এখানে আপনি দিয়ে দিতে পারবেন এই কন্টেন্টটা এবার আমরা পরিবর্তন করি করার জন্য এই যে এডিট পেজ এডিটে ক্লিক করলে এই পেজটির ব্যাক ডিরেক্টলি চলে যাবে এই যে পেজটি আমরা কিছুক্ষণ আগেই ক্রিয়েট করলাম এখন আমরা এটার কন্টেন্ট পরিবর্তন করে দিতে পারবো এই যে প্রথমেই আছে টাইটেল সো টাইটেল আমরা এটাই দিয়ে দিই এই যে এডিট সেম স্টাইলে এই পেজের কন্টেন্টগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন এটা তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কীভাবে এবং এই যেখানে সার্ভিস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এখানে আপনার কোম্পানির সার্ভিস সম্পর্কে যা যা আপনি দিতে চান একটু কপি করে দিয়ে দিলাম একটু প্যারা করে দিয়ে দিই যেন পড়তে সহজ হয় এই যে এবং নিচে আছে হাউ উই ওয়ার্ক এবং এখানে আইকন এবং প্রসেসগুলো একটা একটা দেওয়া আছে সো এটা এডিট করতে হলে কিছুই না জাস্ট এই যে এখানে গিয়ে টাইটেল একটা একটা করে এডিট করব এই যে এডিটে ক্লিক করছি তো প্রথমে যে টাইটেলটা আছে ওয়ান এই যে ড্যামি টেক্সট লক্ষ্য করুন এই যে এটা হচ্ছে ড্যামি টেক্সট টাইটেল সো আমরা একটা টাইটেল দিয়ে দিই এখানে এবং এটার জন্য আমরা একটা আইকন চুজ করি বর্তমানে এই আইকনটি দেওয়া আছে যে কোনো একটা আইকন চুজ করে দিয়ে আপাতত আপনি রিলেটেড একটা আইকন চুজ করবেন এখানে আপনি সার্চ করতে পারেন যে সব লিখে সার্চ করলে ই কমার্স রিলেটেড আইকনগুলো আসবে ওকে তারপর চেক লিখে সার্চ করলে এখানে চেক রিলেটেড আইকনগুলো চলে আসবে সো যেটা আপনি ভালো লাগে সেটা দিয়ে দিবেন সেভ দিয়ে দিলাম সরি এখানে আরও একটু কাজ আছে তারপরে যে এটার ডিটেলস এই যে প্রসেসের ডিটেলসটা তো দুই লাইনের একটা ডিটেলস আমরা দিয়ে দিই আর একটু দিলে বেটার হয় দিয়ে দিলাম এবং আর কিছু আছে না আর কিছু নেই সেভ দিয়ে দিলাম ঠিক একইভাবে আমি প্রত্যেকটি চেঞ্জ করে দিচ্ছি সেম একইভাবে আমি পরবর্তী লিস্ট আইটেমগুলো পরিবর্তন করে দিলাম এবং পরবর্তী সেকশনটা আছে প্রাইসেস এই সার্ভিসের আন্ডারে কী কী আপনি প্রোভাইড করছেন এবং সেটার প্রাইস কত সেটা আপনি এখানে দিয়ে দিতে পারছেন সো এই টাইটেল টেক্সট এবং প্রাইস এটা আমরা পরিবর্তন করতে চাইলে এই যে এখানে এডিট করব টাইটেলটি সার্ভিস প্রাইসেস তারপর এই যে এই আইটেমটি এডিট এখানে আপনার সার্ভিসের ডিটেলসটা দিয়ে দিবেন যেটা ভালো হয় আমি আপাতত এটাই কপি করে দিচ্ছি এবং এটা হচ্ছে ফ্রি পরবর্তীটা এটার প্রাইস হচ্ছে ছয়শো ছয়শো ডলার ঠিক একইভাবে আমি পরবর্তী তিনটিও পরিবর্তন করে দিচ্ছি ঠিক একইভাবে এগুলো পরিবর্তন করে দিলাম এবং এটাকে আপডেট দিয়ে দিচ্ছি এবার যদি এটা আমরা রি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এই যে সমস্ত কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গিয়েছে আমরা যে প্রাইস সেট করেছি সেটা অনুযায়ী এবং এখানেও আমাদের ড্যামি কন্টেন্টের সাথে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে তবে এটার সাইডবারে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে এবং এখানে অন্যান্য সার্ভিসের লিঙ্কগুলো হওয়া উচিত বর্তমানে এই হেডারে যে মেনু আইটেমগুলো আছে সবগুলো এখানে ডিসপ্লে করছে কিন্তু এখানে আসলে এই মেনু আইটেমগুলো ডিসপ্লে হবে না এখানে ডিসপ্লে হবে অন্যান্য সার্ভিসের লিঙ্কগুলো যেন আপনার ক্লায়েন্ট এই সার্ভিসটা দেখতে এসে আপনি আর কী কী সার্ভিস প্রোভাইড করছেন সেগুলো লিঙ্ক এখানে সহজেই অ্যাক্সেস করতে পারে এবং সেগুলো ভিজিট করতে পারে সো আমরা ওই সার্ভিসের লিঙ্কগুলো এখানে অ্যাড করতে চাইলে আমাদেরকে আবার ব্যাক ইন্ডে যেতে হবে এবং এখানে যে অ্যাপিয়ারেন্স উইজেটে যেতে হবে এখানে গেলে যে দেখা যাচ্ছে সার্ভিসেস নামে একটা উইজেট এরিয়া প্রথমে দেওয়া আছে আওয়ার সার্ভিসেস এই যে এখান থেকে আমরা যে সার্ভিসেস মেনু আইটেমটি যুক্ত করব। আমাদের সাইটে বর্তমানে তিনটা মেনু আছে একটা হচ্ছে নেভিগেশন এটা হচ্ছে হেডার মেনু আর এটা হচ্ছে ফুটার মেনু যেটা আমরা একদম ফুটারে ক্রিয়েট করেছিলাম এই যে সাইটে গেলে এটা হচ্ছে ফুটার মেনু আর এটা হচ্ছে সার্ভিস মেনু সো এটা আমি সেভ দিয়ে দিচ্ছি আমি এখনই দেখিয়ে দিচ্ছি আবার এটা এটা সিলেক্ট করে দেওয়াতে এখন সার্ভিসের আইটেমগুলো আসবে পেস্টি ফ্রেশ করলাম এখন লক্ষ্য করে দেখুন সব সার্ভিসের নামগুলো এখানে ডিসপ্লে হচ্ছে আর এই সার্ভিসের নামগুলো আসতেছে কোথা থেকে এই যে মেনু থেকে এটা আমরা নতুন ট্যাপে ওপেন করি এই যে এখান থেকে আমরা সার্ভিসেস এটাকে সিলেক্ট করব। এই যে এখান থেকে আসতেছে ওকে সো এগুলো তো সব ড্যামি এগুলো আসলে আমরা রাখবো না আমরা এখানে যে এই মাত্র যে সার্ভিসগুলো আমরা যুক্ত করেছি আমরা সেগুলো রাখবো এগুলো রিমুভ করে দিব এই যে তিনটি সার্ভিস আমরা যুক্ত করেছি সার্ভিস ডিটেলস এই তিনটি আপাতত যুক্ত করে দিলাম এখন যদি আমরা এটা রিলোড দিই তাহলে দেখতে পাব এই তিনটি এখানে ডিসপ্লে হচ্ছে এখন যদি আমরা এটার কন্টেন্টটা পরিবর্তন করতে চাই তাহলে সেম এডিট পেজে গিয়ে এটা যেভাবে করলাম সেভাবে আপনি করে নিতে পারবেন আর এই যে কন্ট্যাক্ট ফর্মটা এটা আস্তে এই যে উইজেট থেকেই এখানে এই যে কন্ট্যাক্ট ফর্ম আছে এনি নিয়ে এবং আপনার যদি কোনো কিছু এখানে দিতে চান কোনো মেসেজ সেটা দিয়ে দিতে পারবেন এখানে এবং এখানে কোন কোন ফিল্ডগুলো আপনি শো করাবেন নেম ইমেল টেলিফোন এবং মেসেজ বক্স চাইলে আপনি কান্ট্রি সিটি কোম্পানি নেম ওয়েবসাইটও নিতে পারেন এখানে যেটা যেটা চিঠি দিবেন সেটা সেটা এখানে চলে আসবে এই ফিল্ডটা এখানে চলে আসবে তো আমরা নতুন কোনো ফিল্ড নিচ্ছি না আপাতত এটা অফি থাক এবং এইখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস যেন কাস্টমার এখান থেকে যদি কোনো মেল পাঠায় এখান থেকে যদি কোনো মেল পাঠায় তাহলে সেই মেলটি আপনার সরাসরি এই ইমেলে চলে আসবে সো আমি আমারটা অ্যাড করে সেভ দিয়ে দিলাম তো আমরা মূলত কি করলাম আমি একটু আবার বলে দিচ্ছি এই সার্ভিসেস পেজে আবার যাই গেলে আমরা এই সার্ভিসের এই পেজের কন্টেন্টগুলোকে পরিবর্তন করেছি প্রথমে ইমেজ টাইটেল এবং ডেস্ক্রিপশন তারপর এই তিনটা সার্ভিসের জন্য আমরা তিনটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করেছি এবং সেই পেজগুলোকে এই টাইটেলের এবং ইমেজের সাথে আমরা যুক্ত করে দিয়েছি তবে এখানে আরও একটি বিষয় আছে সেটা হচ্ছে এই যে এই সার্ভিসের আন্ডারে যে পে মেনুগুলো আছে এগুলো তো আসলে কোনো লিঙ্ক না সো এগুলো আমরা পরিবর্তন করে দিব এই তিনটা সার্ভিস ডিটেলস পেজের সাথে যেন ক্লায়েন্টস এখানে ভিজিট করলে সে সার্ভিসের ডিটেলস পেজগুলো এখান থেকে সহজেই অ্যাক্সেস করতে পারে সো এটা করার জন্য এটা আমরা মেনু থেকে করবো অবশ্যই এই যে মেনুতে যাব এবং এই যে হেডার মেনুটা চুজ করতে হবে নেভিগেশন সিলেক্ট কারণ এই নেভিগেশন এটা হচ্ছে প্রাইমারি মেনু যেটা এখানে ডিসপ্লে হচ্ছে তো এটা সিলেক্ট করার সাথে সাথে এটার আইটেমগুলো চলে আসছে এই যে আওয়ার সার্ভিসেস তো এগুলো আমরা সব ফেলে দিব এবং এখান থেকে আমরা যে তিনটা ক্রিয়েট করেছি সে তিনটা যুক্ত করব সিলেক্ট করে নিলাম অ্যাড টু মেনু যুক্ত হয়ে গিয়েছে এবং এগুলোকে ড্রাগ্যান্ড ড্রপ করে এই যে এটার আন্ডারে দিয়ে দিব সে মেনু দিলাম এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো এই মেনুগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এই যে মেনুর উপরে মাউস রাখলে এখন দেখা যাচ্ছে তিনটি আইটেম আছে তো এটি পরিবর্তন করা দেখিয়ে দিয়েছি এটা যদি পরিবর্তন করতে চান এখানে ক্লিক করলে এটা ডিটেলস পেসটি চলে আসবে সার্ভিসের দেন এই যে এডিট পেজে যাবেন গিয়ে এখান থেকে কন্টেন্টগুলো পরিবর্তন করে দেবেন তো আশা করি সার্ভিসেস সেকশনটি আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন এবার চলুন এই নিউজ সেকশনটিতে আমরা যাই এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন আপনার কোম্পানির যাবতীয় যত ইভেন্ট বা প্রোগ্রামের নিউজ আছে বা ব্লগ পোস্ট সেগুলো এই সেকশনের ডিসপ্লে হবে অটোমেটিক্যালি এখানে আর কিছুই করতে হবে না আপনি আপনার সাইডের ব্যাক ইন্ডে যাবেন আমি এগুলো সব কেটে দিই এই যে এটার ব্যাক ইন্ডে গিয়ে যে অল পোস্ট এখানে যে ড্যামি কন্টেন্টগুলো আছে সব রিমুভ করে দেবেন এ সিলেক্ট করে মুভ টু ট্রেক দিয়ে অ্যাপ্লাই দিলে সব রিমুভ হয়ে যাবে আপনার কোম্পানির জেনুইন ইনফরমেশনগুলো আপনি এখানে পাবলিশ করতে পারবেন যতগুলো খুশি ততগুলো ব্লগ পোস্ট পাবলিশ করতে পারবেন এবং সবগুলো ব্লগ পোস্ট এখানে অটোমেটিক্যালি এই পেজে ডিসপ্লে হবে এবং এখানে যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবেন এই যে যেমন আমরা এডিটে যাই এই যে এখানে যে ক্যাটাগরিগুলো আপনি ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিগুলো এই যে ফন্টিনটে এখানে ফিল্টারেবল হিসাবে দেখাবে কাস্টমার বা ভিজিটররা এখানে এসে দেখতে পাবে যে কার কার সাথে আপনার কোম্পানির পার্টনারশিপ হচ্ছে আপনার কোম্পানির কী কী ইভেন্ট হয়েছে ইন্টারন্যাশনাল প্রেস রিলিজগুলো কি কি হয়েছে এবং কোনো বিজনেস ইনফরমেশন বা কোনো প্রোডাক্ট সার্ভিসের কোনো আপডেট আসছে কিনা এগুলো সে এখানে ফিল্টার করে ইজিলি ভিজিট করতে পারবে এবং প্রয়োজনে সে যদি পড়তে চায় এখানে ক্লিক করলে এই ব্লগ পোস্টের ডিটেলসটা সে পড়তে পারবে এই যে নিচে গেলে এখানে ব্লগ পোস্টের ছবি এবং এখানে যে ইভেন্টের বা আপনার যে নিউজ আছে কোম্পানি সেটা পাবলিশ করবেন এবং এখানে চাইলে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারবে এবং পাশাপাশি এই সাইটবারে নতুন যে পোস্টগুলো করা হচ্ছে সেগুলো এখানে ডিসপ্লে হবে এখানে গ্যালারি পেজ থেকে ইমেজগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে একটা সার্চ ফিল্ড আছে ইউজার চাইলে আপনার ওয়েবসাইটের কোনো কিছু সার্চ করার প্রয়োজন হলে সে সার্চ করতে পারবে এবং পরবর্তী যে পেজটি হচ্ছে টেস্টিমোনিয়াল এই টেস্টিমোনিয়াল পেজে আপনার কোম্পানির কাস্টমারদের টেস্টিমোনিয়ালগুলো আপনি এখানে ডিসপ্লে করতে পারবেন এই টেস্টিমোনিয়ালগুলো পরিবর্তন করতে চাইলে এই জাস্ট টেস্টিমোনিয়াল পেজে এসে এডিট পেজ এটাকে এখানে নিয়ে আসি এগুলো কেটে দিই এই যে এখানে দেখা যাচ্ছে এখানে একটা এলিমেন্ট আছে টেস্টিমোনিয়াল মেশিনারি অ্যান্ড গ্রিড অর্থাৎ এই টেস্টি মোনিয়ালগুলো এখান থেকে ডিসপ্লে হচ্ছে কিন্তু এখান থেকে টেস্টি মোনিয়ালগুলো অ্যাড করা যাবে না অ্যাড করতে হলে এই যে এইখান থেকে অ্যাড করতে হবে এই যে অল টেস্টি মোনিয়ালসে ক্লিক করলে সমস্ত টেস্টি দেখা যাচ্ছে আপনি যদি নতুন টেস্টি যুক্ত করতে চান এখান থেকে যুক্ত করতে পারবেন বা এইগুলোকে আপনি এডিট করে ফেলতে পারবেন সো আমরা একটা এডিট করি এডিট এখানে নাম দিলাম জন এবং এখানে যে টেস্টিমোনিয়ালের টেক্সটটা দিয়ে দিব এই যে এটা দেওয়া আছে আমরা আরেকটি টেস্টিমোনিয়াল দিয়ে দিই এখানে এবং এখানে যে টেস্টিমোনিয়াল দিচ্ছে তার ছবি এটা রিমুভ করে দিব এবং আমাদের যে টেস্টিমোনিয়ালটা ছিল যে ছবিটা যুক্ত করেছিলাম সেটা যুক্ত করে দিব এই যে ছবিটা এটা আপডেট দিয়ে দিলাম এবার যদি আমরা এই টেস্টিমোনিয়াল পেজটাকে রিলোড দিই তাহলে দেখতে পাবো এখানে ডিটলসটা চলে আসছে এই যে জন এই যে ডিটলসটা চলে আসছে ছবি চলে আসছে রেগুলার কাস্টমার এটা আমরা কোথা থেকে এডিট করব সেটা একটু দেখে নিই এই যে এখানে সিও অফ থিঙ্ক মিডিয়া লিমিটেড আপডেট করে দিলাম আপডেট রিলোড এই যে পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক একইভাবে অন্যান্যগুলো আপনি পরিবর্তন করে নেবেন যদি আরও নতুন যুক্ত করতে চান তাহলে জাস্ট এই টেস্টিমোনিয়ালে ইমোনিয়ালে এসে এই নিউ টেস্টিমোনিয়াল এখানে গিয়ে যে টেস্টিমোনিয়াল দিচ্ছে তার নাম এখানে হবে এবং টেস্টিমোনিয়ালের টেক্সটা এখানে দিবেন এখানে তার কোম্পানির নাম বা পজিশন দিবেন এখানে একটি ফিচার ইমেজ যুক্ত করবেন এই যে এখান থেকে তারপরে এটাকে পাবলিশ করে দিবেন তাহলে এটা অটোমেটিক্যালি এই পেজে ডিসপ্লে হবে তো এই পেজের নিচে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে সো এটা আমরা রিমুভ করে দিই এবং এই যে এই পেজের যে এডিট অপশনটা আছে এখান থেকে আমরা এটা পরিবর্তন করতে পারবো এডিট এখানে মূলত বলতেছে যে লিভ ইউর টেস্টি মনিয়াল আপনি আপনার কাস্টমারদেরকে এখানে বলে দিতে পারছেন যে তারা চাইলে আপনার কোম্পানি সম্পর্কে টেস্টি মনিয়াল সেন্ড করতে পারে সো এখানে দিয়ে দিলাম যে সেন্ডাস ইউর টেস্টি মনিয়াল সেভ তারপরে কিছু ডিটেলসও দিয়ে দিলাম ড্যামি টেক্সট যে এখানে আপনি লিখে দিলেন যে ইউ ক্যান সেন্ড আস ইউর টেস্টিমোনিয়াল অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দিয়ে দিলাম আবার এখানে কন্ট্যাক্ট ফর্ম এটাকে এডিট করলে এখানে দেখা যাবে একটা ফর্ম আছে নেম ইমেল টেলিফোন এবং মেসেজ এই চারটি বক্স ডিসপ্লে হবে এখানে আর কিছুই করতে হবে না এ সেন্ড মেসেজ জাস্ট সেভ দিয়ে আপডেট দিয়ে দিলে এ টাইটেল ডেসক্রিপশনটা চেঞ্জ হয়ে যাবে আর এটা যেমন আছে তেমনই থাকবে সেন্ড আস টেস্টিমোনিয়াল যে ডেসক্রিপশনটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখান থেকে মেসেজ সেন্ড করলে আপনার যে অ্যাডমিন ইমেল আছে সেই ইমেইলে মেসেজটি চলে যাবে সো আমরা টেস্টিমোনিয়াল পেজটিও চেঞ্জ করার দেখে ফেললাম এবং এখন হচ্ছে কন্ট্যাক্ট পেজ এই কন্ট্যাক্ট পেজে ক্লিক করব এবং এখানে এই যে এডিট পেজে ক্লিক করবো এটাকে এ পাশে নিয়ে আসি এগুলো কেটে দিই কন্ট্যাক্ট পেজে আসে হচ্ছে এখানে কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এখানে টাইটেল একটা ডেসক্রিপশন ফর্ম এবং এখানে গুগল ম্যাপ অর্থাৎ আপনার কোম্পানির অ্যাড্রেসের গুগল ম্যাপটি এখানে দিতে হবে সো আমরা এগুলো দিয়ে দিই যেমন এখানে কন্ট্যাক্ট ইনফো আছে এটা এটাই থাক আর ইনফো বক্সে এই যে এই অপশানগুলো আছে সো আমি একটা পরিবর্তন করি আগে টাইটেলটা পরিবর্তন করে দিই ইনফো বক্স এডিট এখানে এই যে এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে দিলাম একটা পরিবর্তন করে দিলাম বাকিগুলো সেম স্টারে আপনি পরিবর্তন করে নেবেন তার পরশনটি হচ্ছে গুগল ম্যাপ সো আমরা এখন এখানে গুগল ম্যাপটি যুক্ত করব আমরা ম্যাপস ডট গুগল ডট কম এখানে গেলে ম্যাপটি লোড হবে এই যে এখানে আপনার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন হাউস রোড নম্বরে যতটুকু আসে এটাই দিয়ে দিই ধরে নিল ধরে নিলাম এইটাই হচ্ছে আপনার অফিসের অ্যাড্রেস এটা পুট করার সাথে সাথে যে চলে আসলো হাই হাইলাইট হয়ে সো এই শেয়ারে ক্লিক করবো তারপরে এমবেট করে ক্লিক করবো এবং এটাকে কপি করে নেব কপি এবং এই যে কন্টাক্ট পেজে গিয়ে এখানে এখন আমরা এটা যুক্ত করবো প্লাসে ক্লিক করলাম এবং এখানে গুগল ম্যাপ লিখে সার্চ করলাম এই যে এটা নিলাম এখানে আমরা এই যে আইফ্রেমটি যুক্ত করে দিব। এটা রিমুভ করে দিই এটা পেস্ট করে দিলাম ওয়াইড হাইটটা আমাদেরকে একটু সিলেক্ট করে দিতে হতে পারে আগে কত ছিল আমরা একটু দেখে নিই কন্ট্রোল জেড দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে আগে ছিল এখানে ওয়াইড ছিল ছয়শো আর হাইট ছিল সাড়ে চারশো তো আমি আমাদেরটা দিচ্ছি ছয়শো সাড়ে চারশো ঠিকই আছে এবং এটাকে সেভ দিয়ে দিলাম আর এটাকে রিমুভ করে দিচ্ছি এটাকে আমরা রাখছি না কারণ ওইটা সেট আপ করতে হলে গুগল আবার এপিআই সেট আপ করতে হবে সো আমি আর এপিআই যেটা সেট আপ করছি না ডিরেক্টলি এ ম্যাপের কোডটি এমবেড কোডটি দিয়ে দিলাম রিলোড দিচ্ছি এই যে ম্যাপটি চলে আসছে তা আমরা চালে ম্যাপটি আরেকটু ছোটো করে দিতে পারি হাইটটি কমিয়ে দিলে আর একটু ছোটো হয়ে যাবে আমরা একটু কমিয়ে দিই এবং পাশাপাশি এই কন্টেন্টগুলো পরিবর্তন করে ফেলি এডিট এখানে আমরা সাড়ে তিনশো দিয়ে দিই আর এখানে এই যে টাইটেলটা পরিবর্তন করে দিই কন্টাকাস এখানে একটা ডিসক্রিপশান দিয়ে দিই ফিল ফ্রি টু কন্টাকাস ইফ ইউ নিড এনি হেল্প অ্যান্ড সেভ চেঞ্জেস তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম এখানে কিছুই পরিবর্তন করতে হবে না এখানে যা দেওয়ার দেয়াই আছে দ্যাটস ইট সেফ চেঞ্জেস আপডেট তারপরে এটা রিলোড দিচ্ছি এই যে সমস্ত কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গেছে হাউস অ্যাড্রেস ম্যাপটাও হাইট ছোট হয়ে গিয়েছে এবং এই কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এগুলো সেমভাবে পরিবর্তন করে দেওয়া যাবে এটার মতো করেই তাহলে এই লিসেনে আমি আপনাকে কী কী শেখালাম সেটা একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমরা হোম পেজটাকে সেট করেছি ডেমো কন্টেন্টটা ইম্পোর্ট করেছি তারপরে এই হোম পেজের হেডারের কন্টেন্ট লোগো এই স্লাইডারের কন্টেন্ট সহ এই সমস্ত কন্টেন্টগুলোকে আমরা পরিবর্তন করে দিয়েছি তারপর আমরা এই অ্যাবাউট আসের সমস্ত পেজের কন্টেন্টগুলো পরিবর্তন করেছি তারপর সার্ভিসেস পেজে আমরা সার্ভিসেস কন্টেন্টগুলো পরিবর্তন করেছি এবং তিনটি সার্ভিস ডিটেলস পেজ আমরা যুক্ত করেছি এবং সার্ভিসের সাথে লিঙ্ক আপ করিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু হোম পেজও সার্ভিস আসে এই হোম পেজের এই সার্ভিসগুলোকেও আপনার পরিবর্তন করে দিতে হবে এবং এই যে সার্ভিস ডিটেলস যে পেজগুলো আছে এগুলোর সাথে লিঙ্ক আপ করিয়ে দেবেন তো তারপরে এই নিউজ পেজে কিছুই করতে হবে না এখানে ব্লগ পোস্টগুলো অটোমেটিক্যালি ডিসপ্লে হবে এখানে যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিগুলো দ্বারা একজন ভিজিটর খুব সহজেই আপনার ব্লগ পোস্টগুলো এখান থেকে দেখতে পাবে বা ফিল্টার করতে পারবে তারপর টেস্টি মনি সেকশন আপনার কোম্পানির যাবতীয় টেস্টি মোনিয়ালগুলো ডিসপ্লে করতে পারবেন আপনার কাস্টমারও যদি টেস্টিমোনিয়াল দেয় এবং এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আপনার কাস্টমারও আপনাকে টেস্টিমোনিয়াল পাঠাতে পারবে যেটা আপনি এখানে একটা একটা করে ইনক্লুড করে দিতে পারবেন তারপরে আমরা কন্ট্যাক্ট পেসটিকেও সেট আপ করেছি এখানের যাবতীয় কন্টেন্টগুলো আমরা যুক্ত করে দিয়েছি গাইস আশা করছি আপনার কোম্পানি অথবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি এখন এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন তারপরও আপনার যদি প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার জন্য আমি একটা বেস্ট ওয়েবসাইট ডেভেলপ করে দিব ভেরি সুন আই উইল কাম ব্যাক উইথ মোর টিপস অ্যান্ড ট্রিক্স টু হেল্প ইউ গাইস মেক শিওর ইউ সাবস্ক্রাইব দিস চ্যানেল